নমস্কার বন্ধুরা, নেপালের পোখরা ভ্রমণ পর্বে আজকের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানটি হল পোখরা শহরের এক প্রাচীনতম মন্দির, বিন্দবাসিনী মন্দির। মূল মন্দিরটি দেবী বিন্দবাসিনীর, যিনি ভগবতী ও কালীর অবতার, তাকে উৎসর্গীকৃত। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে দেবী সরস্বতী, শিব, হনুমান এবং গণেশের ছোট ছোট বেশ কিছু মন্দির আছে। ছোট পাহাড়ের উপরে বিরাজমান মন্দিরটিতে আপনারা পাথরের সিঁড়ি অথবা লিফটের সাহায্যে উঠতে পারেন। মন্দির প্রতিষ্ঠা সম্পর্কিত কিংবদন্তি হল কাশ্মীর রাজা সিদ্ধিনারায়ণ শাহ বা পর্বতের রাজা খড়গমন মল্ল দেবী বিন্দবাসিনীর জন্য একটি মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান। দেবী মূর্তি ফিরিয়ে আনতে তিনি তার লোকজনদের বিন্দাচল পর্বত, যা বর্তমানে ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত, সেখানে যেতে বলেছিলেন। ফেরার সময় মন্দিরের বর্তমান স্থানে এক রাতের জন্য শিবির স্থাপন করে তার লোকেরা। পরের দিন যখন তারা সকালে তাদের যাত্রা পুনরায় শুরু করতে উদ্যোগ নেয়, তারা দেখতে পায় তারা মাটি থেকে মায়ের মূর্তিটি আর তুলতে পারছে না। পরিস্থিতি সম্পর্কে রাজাকে জানালে রাজা সেখানেই তার লোকজনদের মন্দির তৈরির নির্দেশ দেন এবং এইভাবেই বিন্দবাসিনী মন্দিরের সূচনা হয়। বিন্দ কথার অর্থ দেবীর অবতার এবং বাসিনী অর্থ স্থানের বাসিন্দা। 1845 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি। শিখর শৈলীতে তৈরি এই মন্দির একটি সাদা প্যাগোডা মন্দির, যা এক বিশাল আঙিনার মাঝখানে নির্মিত। মন্দিরে সোনার খোদাই করা ধাতব গেট রয়েছে। দুটি সোনার সিংহ মন্দিরের গেটের দুপাশে দণ্ডায়মান। মন্দিরের চত্বরে ঘন ঘন ধাতব গং ঘণ্টা বাজছে, যা মন্দিরে এক অন্যরকম ধর্মীয় পরিবেশ সৃষ্টি করে তুলেছে। ব্যস্ত পুরাতন পোখরা বাজারে বিন্দবাসিনী মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উপরে অবস্থিত। মিরুয়ার লোকেরা বিশ্বাস করে যে দেবী বিন্দবাসিনী হল দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান ভগবান কৃষ্ণের বিকল্প। কংস তাকে ধ্বংস অর্থাৎ হত্যা করতে উদ্ধত হলে তিনি তার স্বরূপ ধারণ করেন এবং দেবী বিন্দবাসিনী হয়ে ওঠেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।